হ্যালো শান্তদা, হ্যাঁ বলো ঈশানী, কি করছো? এই বসে একটু ইন্টারনেটে সার্ফিং করছিলাম। বাই দা ওয়ে, কেমন ঘুরলে বলো? আর বলো না ঘোরা, সে এক কেলেঙ্কারি কাণ্ড। কেন, কি হয়েছে? আরে আমার সাথে একটা বিচ্ছিরি অনলাইন স্ক্যাম হয়ে গেছে, একবার দেখা করে যায়। তা তো করাই যায়। তুমি এক কাজ করো বুঝলে, কিছুক্ষণের মধ্যে একবার অফিসে আসতে পারবে? হ্যাঁ কেন পারবো না, ঘন্টা দুয়েক লাগবে। বেশ তাহলে অফিসে এসো, দেখা হচ্ছে। ঠিক আছে। কি হয়েছে এবার বলো, স্যার কিন্তু অনলাইনে অনেকের টাকা উদ্ধার করে দিয়েছেন। না তেমন কিছু না। ঈশানী বলছিল আপনি নাকি বেড়াতে গিয়ে হোটেল খুঁজে পাননি। দাদা তো প্রায় বেড়াতে যাই, ইভেন আমরা ঘুরতে গেলেও দাদাই সস্তায় হোটেল খুঁজে দেয়। এবার দাদার সাথেই স্ক্যাম হয়ে গেছে। এই বলো কি হয়েছে তোমার সাথে? আরে সস্তা খুঁজতে গিয়ে তো যত গন্ডগোল। প্রতিবার বেড়াতে যাওয়ার আগে আমি অনলাইনে হোটেল সার্চ করেই যাই। এবারও পুরীতে বেড়াতে যাব বলে অনলাইনে হোটেল সার্চ করছিলাম, করতে গিয়ে একটা ওয়েবসাইট পেলাম, নিউ মেরিন ড্রাইভ রোডের উপরে একদম বিচের সামনে নতুন হোটেল। কই আমাকে একটু দেখান তো দেখি। এই দেখুন, সমুদ্রের সামনে বললো নতুন হোটেল, সেখানে অ্যাডভান্স বুকিং করেছিলাম। দুটো ঘর দুদিনের জন্য 5,000 টাকা, 5-star রিভিউ রয়েছে অনলাইনে, ওয়েবসাইট আছে, ছবিও ঠিকঠাক রয়েছে, ভুল হওয়ার কোনো জায়গাই নেই। তাও তো হোটেল খুঁজে পাওনি। না হলে আর বলছি কি, পুরো পুরীর বীচ ঘুরে নিয়েছি তাও খুঁজে পাইনি, বাধ্য হয়ে অন্য একটা হোটেলে ফ্যামিলিকে নিয়ে চেক ইন করতে হলো। ফিরে এসে রিফান্ডের জন্য চেষ্টা করলাম, ফোন করছি ফোন ধরছে না, নট রিচেবল দেখাচ্ছে। তারপরে দেখি আমাকে দিঘার হোটেলের ছবি দেখিয়ে পুরীর হোটেলের ওয়েবসাইট বানিয়ে ঠকিয়েছে। হ্যাঁ সেটা তো দেখলাম, এগুলো সব গুগলের ফ্রি ওয়েবসাইট। তো ভিডিও রিভিউ দেখেছিলেন? না মিস করে গেছি। আজকাল এই স্ক্যামটা প্রায় হচ্ছে, আমিও শুনেছি কয়েকটা। অ্যাকচুয়ালি গুগলে বিজনেস করার জন্য ফ্রি ওয়েবসাইট বানানো যায় একটা মোবাইল নাম্বার দিয়ে। আর আপনি ওই ভিডিও রিভিউর কথা বললেন না, আরে ওটাও তো ফেক বানানো যায়। আর এইসব ক্ষেত্রে একদম খুঁটিয়ে না দেখে হোটেল বুকিং করা একদম ঠিক নয়। কিন্তু ওই রিফান্ডের ব্যাপারটা? হ্যাঁ সেটা চিন্তা নেই, ওই cybercrime.gov.in NCCRP পোর্টালে একটা কমপ্লেন লজ করতে হবে, তারপর ইনভেস্টিগেশন হলে টাকা ফেরতের একটা সম্ভাবনা থাকে। কি ঈশানী? আমি বুঝে গেছি স্যার, আমি cybercrime.gov.in এ কমপ্লেনটা লজ করিয়ে দিচ্ছি। আর হ্যাঁ তুমি একদম কিন্তু হোটেল খোঁজা বন্ধ করো না, নেক্সট মান্থ আমি দার্জিলিং যাচ্ছি, দেখে শুনে একটা ভালো হোমস্টে খুঁজে দিও প্লিজ। আর আপনারাও এই সস্তার হোটেল খুঁজতে গিয়ে ফেক রিভিউ ফ্রি ওয়েবসাইট দেখে ডিজিটাল যুগে ভার্চুয়াল হোটেল বুক করে বসবেন না। আর কিভাবে কমপ্লেন লজ করতে হবে এই ধরনের স্ক্যাম হলে সেটা তো দেখেই নিলেন, NCCRP পোর্টালে cybercrime.gov.in এ গিয়ে কমপ্লেন লজ করুন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আমরা আসছি সাইবার পাসের নেক্সট এপিসোডে। নমস্কার।